স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান চলবে পনেরোই আগস্ট পর্যন্ত আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী তিনি আরও বলেন এর মধ্যে রয়েছে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা র্যালি তিরঙ্গা কনসার্ট তিরঙ্গা গানভাত শহর নানা কর্মসূচি আগামী রাজ্যের তৃতীয় জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে 15ই আগস্ট রাজ্য ভিত্তিক তিরঙ্গা কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি এই সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা তপন কুমার দাশও উপস্থিত ছিলেন এটা স্বাধীনতা দিবস উপলক্ষে 2022 থেকে এই অভিযান এই কর্মসূচি ઉજavit হচ্ছে এই বছরও আমরা এই অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং প্রচার প্রসার ইত্যাদি নেওয়া আরম্ভ করে দিয়েছি আমরা ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে নয় থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হর ঘাট ঘর তিরাঙ্গা এই অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তবে বাড়ি যে পতাকা উত্তোলন এটা তেরো চোদ্দ পনেরো এই অগাস্ট এই তিন দিনই হবে কিন্তু এর আগে কতগুলি কর্মসূচি আছে জনগণকে সামিল করার এর মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে যেমন